সো হ্যালো এভরিওয়ান, ইন দ্য প্রিভিয়াস ক্লাস আমরা আলোচনা করেছিলাম পার্স ট্রি সম্পর্কে, আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডেরিভেশন সম্পর্কে। সো সিএফজেড যে কোনো স্ট্রিংগুলোকে দুইভাবে ডেরাইভ করা যায়, একটা হচ্ছে পার্স ট্রির মাধ্যমে আর একটা হচ্ছে ডেরিভেশনের মাধ্যমে। এই ডেরিভেশনের মধ্যে আমরা দুই ধরনের ডেরিভেশন দেখতে পাই, একটা হচ্ছে লেফট মোস্ট আর একটা হচ্ছে রাইট মোস্ট। সো লেফট মোস্ট হচ্ছে আমাদের স্ট্রিংগুলা ডেরাইভ করা শুরু হবে বাম দিক থেকে, এবং রাইট মোস্টে আমাদের স্ট্রিংগুলো ডেরাইভ করা শুরু হবে কোত্থেকে, ডান দিক থেকে। সো আমরা আজকে লেফট মোস্টের একটা এক্সাম্পল দেখব এবং রাইট মোস্টের একটা এক্সাম্পল দেখব। সো দেখলে আশা করি আমাদের ডেরিভেশনটা ক্লিয়ার হবে। সো এখানে একটা সিএফজি দেওয়া আছে এবং এখানে একটা স্ট্রিং দেওয়া আছে, এই স্ট্রিংটা আমাদেরকে ডেরাইভ করতে হবে। এখানে কয়টা সি আছে? দুইটা সি, 1 2 3 4 5 6 7 8, 8টা ডি আছে এবং 3টা জি আর একটা এইচ আছে। এটা আমার এই সিএফজিটা ডেরিভেশনের মাধ্যমে বের করতে হবে। অ্যান্ড এখানে আমি অ্যাপ্লাই করব লেফট মোস্ট ডেরিভেশন। সো লেফট মোস্ট ডেরিভেশনে আমি আগেও বলেছি যে কি হবে, আমার বাম দিক থেকে শুরু হবে। সো এখানে স্টার্টিং স্টেট কোনটা? এস। এস বাম দিকেও এস, ডান দিকেও এস, মানে এসের ডানে এস যেহেতু আমার একটাই। সো এস, দেন হচ্ছে আমার এ বি এইচ, লিখলাম আমার এ বি এইচ। এস কি ডিরাইভ করতেছে? এ বি এইচ। সো এখন আমি বাম দিকে যাব, বাম দিকে আমার কি আছে? এ। সো এ থেকে আমি কি ডিরাইভ করতে পারি? এ থেকে এক্স হ্যাশ ওয়াই, এ থেকে আমি ডিরাইভ করতেছি এক্স হ্যাশ ওয়াই। সো এক্স থেকে আমি কি ডিরাইভ করতে পারবো এখন? সি এক্স, সি এক্স। সো যতটা সম্ভব আমি ভেরিয়েবল আকারে বের করতে চাচ্ছি, কারণ এখানে আমার স্ট্রিংটা অনেক বড়। সো সি এক্স, সি এক্স, এবং ওয়াই থেকে আমি কি পাচ্ছি? সরি, এখানে আমি বিএইচ দিতে ভুলে গেছি, বিএইচ, আর এখানে দিলেও আমি ওয়াই বিএইচ। আপনার খেয়াল রাখবেন যে আমি কিন্তু এখানে লেফটে একটা একটা করে আমি ক্যালকুলেট করতেছি, আপনারও লেফট থেকে একটা একটা করে ক্যালকুলেট করবেন। যেমন এখানে এ থেকেও ডিরাইভ করা যায়, বি থেকেও ডিরাইভ করা যায়, কিন্তু আমি বি থেকে ডিরাইভ করছি না। কেন? আমার আগে লেফটের স্টেটমেন্টগুলো যদি আমার ফুলফিল হয়, দেন আমি রাইটে শিফট করব, রাইটের লেফটে শিফট করব আবার। যেমন আমি লেফটের স্টেটমেন্টগুলো ক্লিয়ার হয়ে গেলে আমি কিন্তু আবার যে বিতে চলে যেতে পারবো না, আমার আগে দেখতে হবে ওয়াই কি ফুলফিল হচ্ছে নাকি। সো আমি এখন সেকেন্ডটাতে যাই, আবার এক্স থেকে আমার কি হচ্ছে? এক্স থেকে আসতে আছে সি এক্স। সো সি, সি তো আমার অলরেডি ফুলফিল হয়ে গেছে। সো সি থেকে আর ডিরাইভ করার মতো কিছু নাই। সো এক্স থেকে আমার কি ডিরাইভ হচ্ছে? এক্স থেকে ডিরাইভ হচ্ছে সি, সি এক্স, ঠিক আছে। আর থাকছে কি? হ্যাশ ওয়াই বিএইচ, ওকে। সেখানে এটা থেকে আমার কি করা যায়? আমি এখানে এক্সট্রা রিমুভ করতে চাচ্ছি, কারণ এক্সে এখানে কিন্তু আমি অলরেডি দুইটা সি পেয়ে গেছি, এগুলো কিন্তু স্মল সি। সো এক্সের আমার কাজ নেই, এক্সটাকে আমি রিমুভ করতে পারি কি দিয়ে? এখানে যেহেতু এপসাইলন আছে, ইজিলি আমি এক্সটাকে রিমুভ করতে পারি। সি, সি এপসাইলন হ্যাশ ওয়াই বিএইচ, ওকে। সো এখানে আমার কি কি আমি পেয়ে গেছি? সি সি হ্যাশ, সি সি হ্যাশ আমি পেয়ে গেছি। আচ্ছা, আমি এপসাইলনটা পরের লাইনের জন্য আমি স্কিপ করছি। স্কিপ করছি মানে এপসাইলনটা বাদে আমার পুরো লাইনটা লিখতে হতো, আমি পুরো লাইনটা না লিখে আমি ডিরেক্ট করছি বোঝানোর জন্য। আচ্ছা, তো এখন এতটুকু কাজ তো আমার শেষ। এখন ওয়াই থেকে আমার কি ডিরাইভ করা যায়? এখান থেকে তো আর কিছু হয় না, লেফটের কাজ আমার শেষ। সো এখন এখানে লেফটে ওয়াই থেকে আমার কি ডিরাইভ করা যায়? ডি 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 ওয়াই, d d d d y y b h. Okay, so ekhan theke abar ki derive kora jay c c hash d d d d abar y theke ami abar ki derive korte pari 4ta d then y then bh. Okay, so the last c c c ekhane ami ki peye gechi 8ta d lagto amar 8ta d ami peye gechi 5 6 7 8 আর আমার কি লাগবে 3টা g লাগবে আর h লাগবে সো g আমি কোথা থেকে পাচ্ছি y থেকে দেখুন y থেকে কি করতেছি y থেকে এপসিলন নিচ্ছে আচ্ছা আমি লাইনটা ডাইরেক্ট করে ফেলি সো b থেকে আমি কি পাচ্ছি b থেকে 3টা g পাচ্ছি আপনারা কিন্তু ডাইরেক্ট করবেন না আপনারা কি করবেন লাইন বাই লাইন করবেন যেমন এপসিলন করেছেন এপসিলন y এর জন্য এপসিলন দিয়েছেন এরপর b টা আবার এই লাইনে লিখবেন সো আমি এটা ডাইরেক্ট করতেছি যাতে আপনারা তাড়াতাড়ি বুঝতে পারেন আচ্ছা 3টা g দিলাম আর h তো h সো দেখুন আমার পুরো স্ট্রিংটা আমি এখানে কমপ্লিট করতে পেরেছি এটা ছিল আমাদের leftmost derivation so next video te amra rightmost derivation niye ekta problem set dekhbo erpor amader derivation lecture ta complete so ajker jonno eto tukui asha kori video ta bujhte parechen ভিডিও বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি কমেন্টগুলো রিপ্লাই দিব ইনশাআল্লাহ সো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন